আমারটা দেখেন আমার বাগান, এটা আমার বাইয়ের, এটা হচ্ছে আমার, বুঝলেন? আগুনটা যে দিছে বুঝা গেল, ঠিক মিডলে দিছে, ঠিক আছে? মনে হয় এই জায়গা দিছেইব, এই জায়গা দিছেইব, এটা হচ্ছে আমার, এটা আস্তে আস্তে সরাছে, ঠিক মাপে সরাছে, এটা হচ্ছে ভাতিজার, এটা হচ্ছে আমার, এই জায়গাটা দিছে যেমন না, হিডিওটা আলাদা করে দিছে, এটা আলাদা দিছে, এটা আলাদা দিছে, এটা আলাদা দিছে, কিন্তু এখানে কিন্তু এখানেরটা কিন্তু তুমি একটা ছেলে বেঙ্গালোর বাগান পুরা গেছে, 450 বাগান পুরা গেছে আমার। রাইতে 4টার সময় মায়েরা ফোন করনে আমি হজাক পাইছি, তখন মায়েরা ফোন করনে আমি তাড়াতাড়ি দূরে আছি, দূরেতে দূরেতে আমি পয়রা বুক টুক আগে ব্যথা হয়ে গেছে, ওখানেও ঠিক আছে না, ওখানে ব্যথা আছে, আগুন নিবাসে এদিকে সব নিবাসে এমনি করে নেবাইছি, রাত পুরাই গেছে আর ঘুমাইছে না, আমার বাতিদার তারা বাড়িতে আমি বেরিয়েছি। কত আপনার? আমার স্যার 500 হইলে কত কান নেবে আপনি? আচ্ছা না, 4টার সময় মায়া তারা ফোন করে না, আমি হজা গেছি, তখন দূরে আসি, দূরে পয়রা টুইরা দৌড় পয়রা আইসি আমি বাগানে। কি মনে করতেছেন আপনি? আমি কিছু মনে করি, আমি কারোর লোক জগার চাকরি নাই, জগার চাকরি কারো কাছে নাই, আমি কোনো আমি সুজন্ত কাম করে খাই না। ইদেক ইয়া আমরা বিধি করছে বলে হিংসা এত হিংসা নেই, আমরা কোন ফুলাপন পড়তে আসি এমনভাবে বাগান পুরা দিলে তো হইতো না, অন্য আমরা ফুলাপান চালাই তো কষ্ট হইতে আসে না, কি করে চালাম আমরা, অন আমরা পেদেই বাদ মিলতো না এরকম হইলে, এখন আজকা কাঁদ কাঁদবার সময় কাঁদতে পারছে না, এটা তো 2-3 মাস লাগবো কাটতে, এখন কি করন, এত হিংসা হিংসিল ওইটো না তো, যার যার কষ্ট আমরা আমরা কষ্ট জানি, মানুষরা অন্য অন্য মানুষ এরকম পুরা দিলে মানুষরা কষ্ট পাইব, এরকম করে হইলে তো ওইতো না, মানুষরা কষ্ট দিলে ওইতো না, যে পাতে আইয়ক করক না, যার যার জি মতন
দেখ কথা ঠিক না এরকম করলে তো মানুষ বাসত না মানে তারা আইলে আমরা শেষ করে লাইব এমন ভাবজে তারা কি চাইব আমরা তো সব পুরা দিয়া লাইছে অনেক কি করতে আমরা পেতে তো খালি বকন ফুলা পান্ডে চালাইতে কষ্ট হইব আমরা কেমনে করে চালাইব আমরা সরকার থেকে আমরা একটু সাহায্য পাইলে বালারে কি করন ইদি আমার ঠিক আছে চুমকুমা খেলাই চিনি নাই দি চুল বউ ভাই নু বন্ধন শিউ কুমা শিউ উকে বন আখে খেপাই উকে চুম তো কুমা খেলাই চিনি ছাব তু বন্ধন শিউ পা যত কিছু চুম বউ ভাই শিখে উকে বউ বাগান আছা খাম্পাই থাকে চুম তো কুমা খেলাই চুম সরকারি সাহায্য সা ছাইউ আছা নু শিয়া চুম তো পা নু তু হির কুমা কুমা কংগ্রেস কুমা সিপিএম কুমা হিংসা পা ব্রুক নু পা পাতি হিংবা আখে খেলাই করুই কি বলতে পারবো এখন যাতে এটাই বলি যারা এখানে আমার বাগানে যারা এসে আগুন দিয়েছে আমি বলবো এখানে বাঙালি কোনো বাঙাল জাতি বা বাঙালি হিসেবে এখানে এসে পুরা দেওয়ার মতন সম্ভব না এখানে যারা এসটি এরিয়া এসটি বেল্টের মধ্যে এবং এত দূরের মধ্যে এসটিরাই পুরা দিছে আমি মনে করি এবং আমি মনে করি যারা থাংসা ত্রিপুরা নামে যারা বলেছেন ওরাই পুরাই দিয়েছে আমার পুরোপুরি সন্দেহ এবং পুরোপুরি বিশ্বাস এই ত্রিপুরা মাথা যারা করে তাদের সন্ত্রাস তাদের চিন্তাধারা থেকে এই আগুন দেওয়া হয়েছে এবং ধ্বংস করার জন্য ওরা চেষ্টা করছেন আমার বাড়িতে আক্রমণ করতে পারে না এরা ইলেকশন আগে অনেক হুমকি দুমকি দিয়েছেন ফেসবুকে পেয়েছেন আপনারা যদি আমরা আসি দোলাই দেওয়া হবে যেমন এই রুলারের যেমন পিস করা রুটের মধ্যে করা হয় এইভাবে করা হবে ওরা হুমকি দিয়েছিল আর ওরা আসতে পারে নাই কিন্তু না আসতে পারে এবং না পারে আমার বাড়িতে আমরা অনেক ভাই আছে এখানে যাইতে পারে নাই এই কারণে ওরা বিকল্প পথে বাগানকে ধ্বংস করার জন্য যেটা রুটি রোজগার আপনারা শুনছেন এখান থেকে আজকে কাটার কথা সবাই কেটে আজকে টেপার আছে ওরা আসার কথা কাটার কথা কিন্তু রাতে বাম শেষ পোড়া দেওয়া কিন্তু এই যে পরিকল্পনা মানুষ জানে চিনে তাদের ব্যবহার তাদের আচার আচরণ তাদের গতিবিধি সব কিছু জানে আগামী তাদের স্থান থাকবে না এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তাদের যে এই বিহেভিয়ার আপনারা জান দেখেন বিজয়ী হয়েছে বিজেপি কিন্তু জায়গায় জায়গার মধ্যে আক্রমণ খুন সন্ত্রাস জায়গায় জায়গার মধ্যে চলছে এগুলো নিশ্চয়ই দেখেন আপনারা জানেন সবাই জানে তো আমি বলি আমি চাইবো আমি বলতে চাইবো এই ত্রিপুরা থাংসার নেতাদেরকে আপনাদের এই মথা মহারাজ ত্রিপুরা থাংসার নেতাদেরকে বলবো আপনারা শান্তি পথে শান্তি হওয়ার জন্য চেষ্টা করুন শান্তি পথে নেওয়ার জন্য দেশকে রাজ্যকে সবাইকে শান্তি রাখার জন্য চেষ্টা করুন অশান্তি করতে চাইও না অশান্তি করতে চাই আমরা করতে পারি আমরা ক্ষমতায় আছি কিন্তু আমরা করবো নাই বলেই আমরা কাউকে কথা বলি না কাউকে আক্রমণ করি না কাউকে খারাপ ভাষাই ব্যবহার করি না এখানে লোকাল চেয়ারম্যান এবং স্টেট আমি জনজাতি মোর্চা রাজ্য কমিটি সোশ্যাল মিডিয়া কনসিয়াস দায়িত্বে আছেন অফিস বিয়ারার